فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عليكم السلام ورحمة الله وبركاته شكرا برجني احنا بشيء جيكتو تنسون بسرعة برقاته الله جاتي روبر توقل لك আল্লাহর জাতির উপর ভরসা ওমেই হাসবু শুধু দুনিয়ার টেনশন রাখবেন না দুনিয়ার টেনশন রাখলে এরকম অসুবিধা হয় আখার দিকে রুজু করেন আল্লাহ যে অবস্থায় আপনাকে রেখেছেন ওই অবস্থায় আপনি সন্তুষ্ট থাকেন তাহলে দেখবেন মনে সন্তুষ্টি পাবেন যে অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ কারণ আমরা ইমান রেখেছি ভালো মন্দ উপর ইমানের ছয় ভিত্তির এক ভিত্তি হচ্ছে কাজা রে হাই রিহি বসাতে তুমি ইমান রাখবে ভালো মন্দ তকদিরের উপর তাই যে কোনো অবস্থায় আমি আল্লাহর জাতির উপর খুশি থাকবো তাহলে এই অবস্থায় আমার মনে চাপ পড়বে না এরকম চিন্তা দুশ্চিন্তার সৃষ্টি হবে না আমার ভাই আল্লাহ রসুন সোল্লা ইসলাম সাহাবে কারণ কত আমি কারাম ইসলাম কত কষ্ট করেছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা দিনের জন্য কত কষ্ট করেছেন আমাদের নবী মাহমেদ সাল্লি ইসলাম শারীরিকভাবে তো অনেক সময় অসুস্থ হয়েছেন কতবার আল্লাহ আকবর জেহাদেও কতবার মার খেয়েছেন জেহাদ ছাড়াও কতবার মক্কার মশিকা মার মারল আমার নবী মোহাম্মদ সাল ইসলামকে বিভিন্ন জায়গায় আল্লাহ আকবর ভাই এটা বস একটু চাপ কমাবেন চাপ কমিয়ে কমাবার চেষ্টা করবেন যদি এরকম বেশ কিছু হয় তার মানে এরকম এরকম একটা সৈতান্তিকে এসছে তবকুল রাখুন আল্লাহর জাতির উপর আপনি সচ্ছল হবেন আপনি যাই করেন না কেন আপনি সচ্ছল হতে পারবেন না যদি আল্লাহ আপনাকে সচ্ছল না বলায় অর্থাৎ দুনিয়ার লাইনে আপনি যে অবস্থায় আছেন আপনি কামাই করুন আলহামদুলিল্লাহ যাই আল্লাহ দিয়েছেন আল্লাহ শুকুর আল্লাহ আল্লাহ আপনাকে যে অবস্থায় ওই অবস্থার প্রতি অসন্তুষ্টি হয়ে গেল ভালো রাখেন আলহামদুলিল্লাহ খারাপ রাখেন বাহ্যিক খারাপ দেখতে পান আলহামদুলিল্লাহ আপনি চেষ্টা করবেন আপনার আমল আপনার কাজ করা এটা হচ্ছে আপনার কাজ কাজ করবেন চেষ্টা করবেন এটা আপনার কাজ তাই টেন দিন তথাপি শৈতান থেকে আসতে পারে অসুবিধা নেই আপনি ঝাড়পুক জারি রাখবেন বেশি বেশি করে ইস্তফবার পাঠ করবেন তসফি তালিন করবেন কোরআনে করিম করবেন যে যেরকম আছে একদম পরিপূর্ণ শুধু পড়লে হবে না মনের মন থেকে পড়বেন আন্তরিক বিশ্বাসসহ আর মহাম্বেশ্বর শ্রমিক চাপের সম্মুখীন হলে মহাম্শ্বর চাপের সম্মুখীন হলে এই দুআটি পড়তেন প্রসিদ্ধ তো আপনি এটা পড়বেন বেশি করে। লা ইলাহা হা ইলল্লাহ হু না আউদ ইমনে হালিম ল্যা ই না হ্যাঁ ইললল্লাহ হুন রদ বলে আরো শীল আউদিম ল্যা ই না হ্যাঁ ইললল্লাহ হু এটা বারবার পড়বেন বারবার ইনশাআল্লাহ ইনশা আল্লাহ খের ইস্তফারী পড়বেন আল্লাহর কাছে দোয়া আমাদের আমার শারীরিক ভালো করে দাও আই আল্লাহ পথ তুমি প্রশস্ত করে দাও ইয়ামি অসুস্থ আমাকে শিফা দো রবকে বলুন চিন্তা করতে নাই যে কোনো অবস্থা থাকেন আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ আপনার হেফাজত করুন আপনার পরিবার পরিজনকে আল্লাহ পাকে হেফাজত করুন দোয়া করি আল্লাহ আল্লাহ আপনাকে বেশি বেশি হালালি করার তৌফিক দান করুন আর আল্লাহ আল্লাহর উপর সন্তুষ্ট থাকার আল্লাহর বিধানের উপর আল্লাহ তকদির উপর সন্তুষ্ট রাখার আল্লাহ যেন আপনাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন এমনিভাবে আমাদের সকলকে যেন তৌফিক দান করেন দুনিয়া ভারতের কল্যাণ দান করেন ওসলাল আজমাই Good night.